কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হলে আমরা সাধারণত উৎপাদকে বিশ্লেষণ করে বর্গমূল নির্ণয় করি কিন্তু ওই একই বর্গমূল আমরা যদি ভাগ প্রক্রিয়ায় করি তাহলে তা আমরা খুব সহজে ও দ্রুত করতে পারি আজকে আমরা এই ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বার করতে শিখব প্রথমে আমরা সহজ উদাহরণ থেকে শুরু করে কঠিনের দিকে যাব তো প্রথমে আমরা হাজার উননব্বইয়ের বর্গমূল বার করব ভাগ প্রক্রিয়ায় তার জন্য কি করছি দেখুন প্রথমে আমাদের দুটো দুটো করে সংখ্যা নিতে হবে প্রথমে দুটো অর্থাৎ ওয়ান জিরো এবং শেষের দুটো হচ্ছে এইট নাইন এখন এমন একটা সংখ্যা নিতে হবে যাতে করে সেটার বর্গ করে প্রথম যে দুটো সংখ্যা তার খুব কাছাকাছি যাওয়া যায় তো দেখুন যদি আমরা তিন নিই তাহলে তার বর্গ করে আমরা পাই নয় যেটা দশের খুব কাছে তিনের পরের সংখ্যা চার যেটার বর্গ ষোলো যেটা দশের থেকে বেশি হয়ে যাচ্ছে সেই জন্য আমরা নেব তিন তিন এখানে বসাবো তিন ওপরে বসাবো তাহলে তিনের বর্গ করে আমরা পাচ্ছি নয় সেটা দশের নিচে বসাবো বসিয়ে দশ থেকে বিয়োগ করব। তাহলে দশ থেকে নয় বিয়োগ করলে হয় এক তারপরে তার পরের দুটো সংখ্যা নামাবো অর্থাৎ আট নয় এই দুটো একসঙ্গে নামবে এখানে মনে রাখতে হবে ভাগ প্রক্রিয়া বর্গমূল বার করতে গেলে দুটো দুটো করে সংখ্যা নিতে হয় এখন আমরা এই যে তিন নিলাম অর্থাৎ উপরে যে সংখ্যা আছে তার দুই গুণ করে এখানে বসাবো অর্থাৎ তিনের দুই গুণ করলে হয় ছয় সেটা বসাবো এখানে তারপরে এমন একটা সংখ্যা বসাবো ছয়ের পরে যার জন্য সেই সংখ্যাটা দিয়ে তাকে গুণ করে একশো উননব্বই পাওয়া যায় তো দেখুন যদি আমরা তিন বসাই তিন যখন এখানে বসাবো তখন এই একই সংখ্যা এখানেও বসাতে হবে তাহলে এই তিন দিয়ে যদি আমরা তেষট্টিকে গুণ করি তাহলে কত পাবো তিন ত্রিকের নয় তিন ছয় আঠেরো তাহলে আমরা আমাদের বর্গমূল পেয়ে গেলাম তেত্রিশ একই রকমভাবে আমরা যদি বারোশো পঁচিশের বর্গমূল বার করতে চাই তার জন্য আমরা কি করব প্রথমে দুটো দুটো করে সংখ্যা নেব এখন এমন একটা সংখ্যা নেব যেটার বর্গ করে বারোর খুব কাছে যাওয়া যায় তো আমরা যদি তিন নিই তাহলে বারোর খুব সব থেকে কাছে যেতে পারি তো তিন নিলে হয় এখানেও তিন নিতে হবে তিন ত্রিককে নয় এখন নয়কে বারো থেকে বিয়োগ করতে হবে বারো থেকে নয় বাদ দিলে হয় তিন তারপরে দুটো সংখ্যা নামাতে হবে টু ফাইভ তারপরে উপরে যে সংখ্যা সেটার সঙ্গে দুই গুণ করে এখানে বসাতে হবে অর্থাৎ তিন দুগুণে ছয় তারপরে ছয়ের পরে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা দিয়ে সেই সংখ্যাকে গুণ করে তিনশো পঁচিশ পাওয়া যায় তো ছয়ের পরে যদি আমরা পাঁচ বসাই তাহলে এখানেও পাঁচ বসাতে হবে এখন পাঁচ দিয়ে পঁয়ষট্টিকে গুণ করতে হবে পাঁচ দিয়ে যদি পঁয়ষট্টিকে গুণ করি তাহলে কত পাই পাঁচ পাঁচ আর পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ ছয় তিরিশ আর দুয়ে বত্রিশ এখন আমরা ভাগ প্রক্রিয়ায় সাতচল্লিশশো একষট্টি এর বর্গমূল বার করব তো তার জন্য আমরা দুটো দুটো করে সংখ্যা নিয়ে নেব এখন এমন একটা সংখ্যা নিতে হবে যেটার বর্গ করে সাতচল্লিশের খুব কাছে যাওয়া যায় তো আমরা যদি ছয় নিই তাহলে ছ ছয় ছত্রিশ সাত নিয়ে দেখছি সাত সাত ঊনপঞ্চাশ যেটা সাতচল্লিশের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা নেব ছয় এখানেও ছয় নেব তাহলে ছ ছয় ছত্রিশ সাতচল্লিশ থেকে ছত্রিশ বাদ দিলে কত হয় ছয় আর একে সাত তিন আর একে চার এখন দুটো সংখ্যা নামাবো ছয় এক তারপরে উপরে যে সংখ্যা থাকবে তার সঙ্গে দুই গুণ করে এখানে বসাবো অর্থাৎ ছয় দুগোনে বারো তারপরে কি করছি তারপরে এমন একটা সংখ্যা নিতে হবে এখানে যেটা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করে এগারোশো একষট্টি পেতে হবে তো দেখুন আমরা যদি নয় নিই নয় দিয়ে এই সংখ্যাটাকে গুণ করবো এখন করে এগারোশো একষট্টি পাচ্ছি কিন্তু দেখব ন নয় একাশির এক হাতে আট নয় দুগুণে আঠেরো আঠেরো আর আটে ছাব্বিশে ছয় হাতে দুই নয় কে নয় নয়ের দুয়ে এগারো তাহলে আমরা সাতচল্লিশশো একষট্টি এর বর্গমূল পেলাম সিক্সটি নাইন একই রকমভাবে আমরা যদি ছাপ্পান্নশো পঁচিশের বর্গমূল বার করতে চাই তাহলে কী করব দুটো দুটো করে সংখ্যা নেব তারপরে এমন একটা সংখ্যা নেব যেটা যেটার বর্গ করে ছাপ্পান্ন সব থেকে কাছে যাওয়া যায় তো আমরা যদি সাত নিই তাহলে দেখতে পাচ্ছি সাত সাতা উনপঞ্চাশ যেটা ছাপ্পান্ন এর সব থেকে কাছে কারণ আট নিলে আঠাটা চৌষট্টি যেটা ছাপ্পান্ন থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে নেবো আমরা সাত সাত সাতা ঊনপঞ্চাশ ঊনপঞ্চা ছাপ্পান্ন থেকে উনপঞ্চাশ যদি বাদ দিই তাহলে হয় সাত এখন দুটো সংখ্যা নামাবো অর্থাৎ টু ফাইভ সাতের ডবল করে এখানে বসাবো সাত দুগোণে চোদ্দো এখন এই চোদ্দোর পাশে যদি আমরা পাঁচ বসাই তাহলে এখানেও পাঁচ বসাতে হবে এখন পাঁচ দিয়ে এটাকে গুণ করলে আমরা সাতশো পঁচিশ পাচ্ছি কিনা দেখব পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচা কুড়ি কুড়ি আর দুয়ে বাইশের দুই হাতে দুই পাঁচ একে পাঁচ আধ দু সাত তাহলে ছাপ্পান্নশো পঁচিশের বর্গমূল আমরা পাচ্ছি কত পঁচাত্তর এখন আমরা পনেরো হাজার ছশো পঁচিশ এই সংখ্যাটার বর্গমূল বার করব এখানে দেখুন এই যে সংখ্যাটা আছে এটা একটা বিজোড় সংখ্যা এই সংখ্যাটা জোড়া তৈরি করার সময় পেছন দিক থেকে জোড়া তৈরি করে আসতে হবে অর্থাৎ প্রথমে দুই আর পাঁচ এটা মিলে একটা জোড়া ছয় আর পাঁচ এটা মিলে একটা জোড়া পড়ে আছে এক এখন এমন একটা সংখ্যা নিতে হবে যেটার বর্গ করে একের কাছাকাছি যাওয়া যায় আর সেই সংখ্যাটা হচ্ছে এক তাহলে যদি আমরা এক নিই একের বর্গ করলে হয় এক থেকে এক বাদ দিলে হয় শূন্য সেটা আর বসানোর দরকার নেই তারপরের দুটো সংখ্যা নামাবো তাহলে নামছে ফিফটি সিক্স তারপরে একের দুই গুণ করে এখানে বসাবো একের সঙ্গে দুই গুণ করলে হয় দুই এখন দুইয়ের পাশে এমন সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দিয়ে সেই এই সংখ্যাটাকে গুণ করে কাছে কাছাকাছি যাওয়া যায় যদি আমরা তিন বসাই তাহলে আমরা পাবো তিন তিককে নয় তিন দুগুণে ছয় যদি তিন বসায় তাহলে সিক্সটি নাইন পাচ্ছি যেটা ফিফটি সিক্সের থেকে বেশি তাহলে আমরা বসাবো এখানে দুই তাহলে এখানেও দুই বসবে তাহলে বাইশকে দুই দিয়ে গুণ করলে হয় চুয়াল্লিশ এখন ছাপ্পান্ন থেকে চুয়াল্লিশ বাদ দেব। তাহলে হবে টু ওয়ান তারপরে দুটো সংখ্যা নামাবো অর্থাৎ দুই আর পাঁচ দুই পাঁচ এখন আমরা এই উপরের সংখ্যার সঙ্গে দুই গুণ করে এখানে বসাবো উপরে আছে কত বারো বারোর সঙ্গে দুই গুণ করলে হয় বারো দুগুণে চব্বিশ এখন চব্বিশের পাশে এমন সংখ্যা বসাতে হবে যেটা এই বারোশো পঁচিশের সঙ্গে মিলে যায় গুণ করে তাহলে আমরা যদি চব্বিশের পাশে পাঁচ বসাই তাহলে এখানেও পাঁচ বসাতে হবে পাঁচ দিয়ে দুশো পঁয়তাল্লিশকে গুণ করলে কত হয় দেখি পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে দুই চার পাঁচা কুড়ি আর দুয়ে বাইশের দুই হাতে দুই পাঁচ দুগুণের দশ আর দুয়ে বারো তাহলে পনেরো হাজার ছশো পঁচিশ এটার বর্গমূল আমরা পাচ্ছি একশো পঁচিশ তাহলে ভগ্নাংশের বর্গমূল করার জন্য আমরা আমাদের যে যে বিষয়গুলি মাথায় রাখা প্রয়োজন সেটা হচ্ছে প্রথমে জোড়ায় জোড়ায় সংখ্যা নিতে হবে সেটা পেছন দিক থেকে তারপরের কাজ হলো এমন একটা সংখ্যা নেওয়া যে সংখ্যাটার বর্গ করে প্রথম যে সংখ্যা বা সংখ্যা জোড়া তার খুব কাছাকাছি যাওয়া যায় তারপরের কাজ হলো পরের দুটো সংখ্যা নামানো এবং ওপরে যে সংখ্যা নেবো তার সঙ্গে দুই গুণ করে এখানে বসাবো বসানোর পর আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে এখানে এবং সেই সংখ্যাটা এখানে বসাতে হবে সেই সংখ্যা দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করে এখানে যে সংখ্যা পাবো তার কাছাকাছি যেতে হবে যাওয়ার পরে পরের দুটো সংখ্যা নামাতে হবে নামিয়ে আবার একই নিয়মে এই উপরে যে সংখ্যা থাকবে তার সঙ্গে দুই গুণ করে এখানে বসাতে হবে এবং তারপরে এমন একটা সংখ্যা নিতে হবে যেটার সঙ্গে গুণ করে এই সংখ্যার কাছাকাছি যেতে হবে বা এই সংখ্যার সঙ্গে মেলাতে হবে তাহলে আমরা উপরে যে সংখ্যা পাবো সেটাই হবে বর্গমূল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন